আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি দেশে এবং দেশের বাহিরে সবাই ভালো আছেন। জাপানের অর্থায়নে কমলাপুর ও ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন পরিণত হতে যাচ্ছে বিশ্বমানের মাল্টিমোডাল হাবে। যাত্রী সেবা বৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে মাল্টিমোডাল ট্রানজিট হাব নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমান সরকারের আমলে নতুন নতুন স্টেশন, রেলপথ নির্মাণ, ট্রেনের সংখ্যা বৃদ্ধিসহ রেলওয়ে ব্যাপক উন্নয়ন হলেও সেবার মান ও নিরাপত্তা ব্যবস্থায় দুর্বলতার কারণে উন্নয়নের যথাযথ সুবল ভোগ করতে পারছেন না যাত্রীরা। কমলাপুর স্টেশন এবং বিমানবন্দর স্টেশন দুটিতে যাত্রী দুর্ভোগ লেগেই আছে, যাত্রী ধারণ ক্ষমতাও নেই এখানে। দুটি স্টেশনে ট্রেনে চড়তে এবং নামতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। রাতে আসা যাত্রীদের প্রাণ ভয় ও ছিনতাইকারীর কবল থেকে রক্ষা পেতে স্টেশনে রাত কাটাতে হয়। স্টেশন দুটির নিরাপত্তা ব্যবস্থায় দুর্বলতা রয়েছে অনেক। এমন অবস্থায় রেলওয়ে উন্নয়নকে যথাযথ কাজে লাগাতে মাল্টিমোডাল ট্রানজিট হাব নির্মাণের বিকল্প নেই বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। চার চারটি মেট্রো রেলের রুট এসে জুড়বে কমলাপুর জংশনে, যার তিনটি থাকবে মাটির নিচে, একটি থাকবে মাটির উপরে। এজন্য জাপানের কাজিমা গ্রুপ অফ কোম্পানির সঙ্গে চুক্তি করেছে সরকার। সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে কমলাপুর হাব প্রকল্পের প্রধান প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে জাপানের কাজিমা কর্পোরেশন, এবং বিমানবন্দর রেলওয়ে হাব প্রকল্পের নেতৃত্ব দেবে জাপানের আরেকটি কোম্পানি সজিজ। দুটি স্টেশন ঘিরে হাব নির্মাণে অর্থায়ন করবে জাপান সরকার। প্রকল্পটি বাস্তবায়নে পুরোপুরি প্রস্তুত। এখন জাপান সরকারের প্রতিনিধি দল তথা সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মাঠ পর্যায়ে সমীক্ষা চালাবেন। এই দুটি স্টেশনই হবে বিশ্বমানের। এই দুটি স্টেশন থেকে আন্ডারগ্রাউন্ড হয়ে যাত্রীরা রাজধানীর যে কোনো যানে চড়তে পারবে। স্টেশন ঘিরে তৈরি করা হবে বিশ্বমানের আবাসিক হোটেল, ব্যাংক, বুথ, অত্যাধুনিক শপিং মল। প্রাথমিক পর্যায়ে প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রায় 4,000 কোটি টাকার মতো। বাস্তবায়নে সময় লাগতে পারে 4 বছরের মতো। নির্মাণ প্রতিষ্ঠান একটি চুক্তির মাধ্যমে হাব দুটি পরিচালনা করবে। চুক্তির মেয়াদ শেষ হলে বাংলাদেশ রেলওয়ে হাব দুটি পরিচালনা করার দায়িত্ব নেবে। বিশ্বের বিভিন্ন দেশের রেল স্টেশনের সঙ্গে মাল্টিমোডাল ট্রানজিট হাব সংযুক্ত রয়েছে। পদ্মার রেল লিঙ্ক প্রকল্পও বাস্তবায়িত হচ্ছে, ফলে নতুন করে আরও 23টি জেলা রেলওয়ের সঙ্গে যুক্ত হচ্ছে। এতে রেল পথে রাজধানীতে আসা যাত্রীদের সংখ্যাও অনেক বাড়বে। এই বিপুল সংখ্যক যাত্রীর অত্যাধুনিক সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে হাব নির্মাণের বিকল্প নেই। এই দুই স্টেশনকে ঘিরে হাব নির্মিত হলে রেলওয়েতে যে উন্নয়ন হয়েছে তার যথাযথ সেবা পাবেন যাত্রীরা। পর্যায়ক্রমে বড় বড় রেল স্টেশনগুলো ঘিরেও হাব তৈরি করা হবে। রেলওয়ে সূত্র থেকে জানা গিয়েছে মাল্টিমোডাল হাব নির্মাণের ফলে শাহজাহানপুর এলাকায় রেলওয়ে স্থাপনা সহ তেজগাঁও ও বিমানবন্দর স্টেশনের চিত্রই পাল্টে যাবে। কমলাপুর ও বিমানবন্দর স্টেশনকে মাল্টিমোডাল হাব এবং তেজগাঁও স্টেশনকে বিজনেস হাব হিসেবে তৈরি করা হবে। কমলাপুর রেল স্টেশনকে ঘিরে যে হাবটি নির্মাণ করা হবে সেটির ডিজাইন হবে নান্দনিক, যাতে করে এর মাধ্যমে পর্যটকদেরও আকৃষ্ট করা যায়। এটি যেহেতু সারা দেশের রেল যোগাযোগের কেন্দ্রবিন্দু, তাই বিশেষ গুরুত্ব পাচ্ছে এই স্টেশনটি। সেই সাথে পদ্মা সেতুর রেলপথের প্রথম ও প্রধান স্টেশন হচ্ছে এটি, সেদিক থেকেও এই স্টেশনটি পাচ্ছে আলাদা গুরুত্ব। এই একটি স্টেশনের সাথে যুক্ত হবে মেট্রো রেলের স্টেশনগুলো। পাতাল উড়াল মিলিয়ে এই মাল্টিমোডাল হাবটি কাজ করবে ইন্টারচেঞ্জের মতো। এখানে থাকবে আধুনিক ওয়াশরুম, এসকেলেটর, লিফট, প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থা, আধুনিক বাস স্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ড সহ যাত্রীদের এক স্থানে থাকবে সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা। এই প্রকল্পের পরিচালক থেকে জানা গিয়েছে এখানে যাতায়াতের পদ্ধতি হবে পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব। 4টি মেট্রো রেল লাইন মিলিত হবে এই কমলাপুরের রেল স্টেশনে। তার ভিতর বিমানবন্দর থেকে এমআরটি লাইন 1, এমআরটি লাইন যুক্ত হবে মতিঝিল থেকে, এমআরটি লাইন 4 যুক্ত হবে নারায়ণগঞ্জ থেকে, আর এমআরটি লাইন 6 যুক্ত হবে উত্তরা থেকে এসে।
তাছাড়া ঢাকাতে যে সাবওয়ে নির্মাণ করার কথা চলছে তারও একটি স্টেশন হবে কমলাপুর স্টেশনের পাতালে। বিমানবন্দর স্টেশন থেকে প্রতিদিন 53 জোড়া ট্রেন চলাচল করে। এসব ট্রেনে যাতায়াত করে প্রায় 1.5 লক্ষ মানুষ। বিআরটি লাইন বিমানবন্দর 3 টার্মিনাল, এমআরটি লাইন 1 এর স্টেশন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে বিমানবন্দর এলাকা। তাই এই স্থানে মাল্টিমোডাল হাব নির্মাণ এখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। যাত্রীদেরকে একই স্থানে সব ধরনের সেবা দিতে তাই এখানেই জাপানের সহযোগিতায় নির্মিত হবে অত্যাধুনিক মাল্টিমোডাল হাবটি। দেশের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য দেশের রেল অবকাঠামো উন্নয়নের দরকার রয়েছে, একই সাথে প্রয়োজন রয়েছে যাত্রী সেবার মান উন্নয়নের। কিন্তু রেল খাতে যে উন্নয়নগুলো হচ্ছে সেই হিসাবে যাত্রী সেবার মান উন্নত হচ্ছে না। এই সকল বিষয় চিন্তা করে রেল কর্তৃপক্ষ এই মাল্টিমোডাল হাবটি জাপানের সহযোগিতায় নির্মাণের চেষ্টা করছে। এই মাল্টিমোডাল হাব নির্মাণের জন্য কমলাপুর রেল স্টেশনটিকে প্রথম দিকে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু ঐতিহ্যবাহী এই স্থাপনাটিকে সত্যি ভাঙা হবে কিনা সে ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। শুরুর দিকে বলা হয়েছিল এটিকে ভেঙে রিমডেলিং করা হবে। শেষ পর্যন্ত কি আছে এই ঐতিহ্যবাহী স্টেশনের কপালে সেটি সময়ই বলে দিবে। তবে অনেক পরিকল্পনা বিশেষজ্ঞ বলেছেন এটিকে না ভেঙেই যেন মাল্টিমোডাল হাবটি নির্মাণ করা হয়। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সহজেই। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।